আসসালামু আলাইকুম সবাইকে, আমি সাদিয়া আবারো চলে এলাম আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে। আজকে আমি আপনাদের নিয়ে যাব একদম অন্যরকম একটি জায়গায়। এটি ইয়ামাগুচি প্রিফেকচারে অবস্থিত আকিয়োশিদো কেভ। এই গুহায় প্রবেশের টিকিট মূল্য অ্যাডাল্টদের জন্য 1300 ইয়েন, এলিমেন্টারি স্কুলের স্টুডেন্টদের জন্য 700 ইয়েন, যারা এলিমেন্টারি পরবর্তীতে মিড স্কুল স্টুডেন্টদের জন্য 1050 ইয়েন। এছাড়াও বিভিন্ন ধরনের প্রাইস আছে, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে লিংকে গেলে সেখানে ওদের ওয়েবসাইটে সবকিছু ডিটেইল পেয়ে যাবেন। গুহার পথ ধরে দেখা যায় বিভিন্ন প্রাকৃতিক গঠন, যেমন জলে ভরা চুনাপাথরের কুলের সোপান, ভূগর্ভস্থ জলপ্রপাত, পথ ধরে প্রবাহিত কোবাল্ট নীল জলের একটি মনোহর স্রোত। জীবনের প্রথমবারের মতো কোনো গুহায় প্রবেশ করতে যাচ্ছি, আমি খুব বেশি এক্সাইটেড। আকিয়োশিদো জাপানের বৃহত্তম এবং দীর্ঘতম চুনাপাথরের গুহা।
এই বিশাল চুনাপাথরের গুহাটির মোট দৈর্ঘ্য প্রায় 9 কিলোমিটার, যার মধ্যে 1 কিলোমিটার জনসাধারণের জন্য উন্মুক্ত। প্রশস্ত এবং নেভিগেট করা সহজ। এছাড়াও এর ভেতরে রয়েছে পর্যাপ্ত আলো, পাকা পথ এবং সমতল ধাপ। গুহাটিতে 3টি প্রবেশদ্বার রয়েছে। একটি আকিয়োশিদো প্রবেশদ্বার, দ্বিতীয়টি কুরোটানি প্রবেশদ্বার বা একটি লিফটের মাধ্যমে গুহার ভেতরে প্রবেশ করা যায়। আকিয়োশিদো প্রবেশপথটি বাস টার্মিনাল এবং প্রধান পার্কিং লটের সবচেয়ে কাছে। গুহাটি পুরোপুরি উপভোগ করার জন্য একটি ভালো উপায় হলো আকিয়োশিদো প্রবেশদ্বার থেকে প্রবেশ করা, গুহার মধ্য দিয়ে হেঁটে যাওয়া, কুরোটানি প্রবেশদ্বারে ফিরে যাওয়া, লিফট ব্যবহার করে প্রস্থান করা এবং তারপর পর্যবেক্ষণ ডেক পরিদর্শন করা। চাইলে সেখান থেকে একই টিকেটের মাধ্যমে গুহায় পুনরায় প্রবেশ করে আকিয়োশিদো প্রবেশ পথে ফিরে আসা যায়। গুহার দৈর্ঘ্য 2 বার হাঁটা এড়াতে দর্শনার্থীরা গুহার 3টি প্রবেশ পথের মধ্যে চলাচলকারী বাসগুলো ব্যবহার করতে পারে। এই গুহার ভেতরের টেম্পারেচার 4টি মৌসুম জুড়েই 17 ডিগ্রি সেলসিয়াসে স্থির থাকে, তাই গরমে এটি ঠান্ডা এবং ঠান্ডায় এটি উষ্ণ থাকে, তাই পর্যটকরা কমফোর্টেবলি সাইট সিং এনজয় করতে পারে।
আরেকটি কথা, এই গুহায় যাওয়ার আগে অবশ্যই মনে করে কেডস জাতীয় জুতো ব্যবহার করবেন এবং সাথে হালকা পানিও চাইলে রাখতে পারেন। আমরা গুহার ভেতর দিয়ে প্রবেশ করে কুড়োটানি প্রবেশদ্বার দিয়ে বের হয়ে পাহাড়ি রাস্তা হেঁটে মূল পার্কিং লটে ফিরে এসেছি। রাস্তাটি মোটামুটি দীর্ঘ, 30-40 মিনিটের মতো সময় আমাদের লেগেছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদিও অন্ধকারের কারণে ভিডিওটি খুব একটা ভালো নিতে পারিনি, তারপরে যতটুকু দেখা যায় চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।